উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে ব্যক্তিগত গাড়ি কেনার সুযোগ দেওয়ার পর সচিবালয় দেখা দিয়েছে ভয়াবহ পার্কিং সংকট। পুরনো ভবনগুলোতে পার্কিংয়ের জায়গা নেই, যাও আছে সেগুলোতেও গাড়ি রাখা যায় হাতে গোনা কয়েকটি। এর উপর কাজের ব্যাপ্তি বাড়ায় প্রতিদিন বাইরে থেকে সংশ্লিষ্ট দর্শনার্থীদের গাড়ির সংখ্যাও বাড়ছে। এই সংকট দূর করতে প্রায় 250 কোটি টাকার একটি প্রস্তাবনা পাঠিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। বাংলাদেশ সচিবালয়ে এখন গাড়ির সংখ্যা বেড়েছে কয়েক গুণ, ফলে গাড়ি রাখা, ঢোকানো এবং বের করা নিয়ে এমন বিপত্তি প্রতিদিনের। আগে যুগ্ম সচিব হওয়ার পর সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ পাওয়া যেত, এখন উপসচিব হওয়ার 3 বছরের মাথায় সুদমুক্ত সরকারি ঋণে ব্যক্তিগত গাড়ি কেনার সুযোগ দেওয়া হয়েছে, ফলে 3 বছরে গাড়ির সংখ্যা বেড়েছে অনেক। উপসচিব পদমর্যাদার নিচের কর্মকর্তারাও দল বেঁধে মাইক্রোবাস ব্যবহার করেন, সেগুলোরও জায়গা লাগে। এছাড়া জায়গা দখল করে রেখেছে ভাঙাচোরা বাতিল গাড়িও। অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব ভবন হলেও সেখানকার কর্মকর্তাদেরই গাড়ি রাখার জায়গা হয় না, আর পার্কিংয়ে জায়গা রাখা হয়নি মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য নির্মাণাধীন নতুন ভবনে। এখন যে 20 তলা ভবন হচ্ছে, এরপরে কমপ্লিট হয়ে আরও প্ল্যান আছে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বিল্ডিংগুলো আছে পুরানো, সেগুলো আপনার মানে চিন্তা ভাবনা করতে হবে, সেগুলো ওই জায়গাগুলো আপনার আবার রিয়ারেজ করে ওখানেও ভবন কাছে ধারণা আছে। ওদিকে আপনার যে 4 নম্বর বিল্ডিংটা আছে ওইটাও তো অনেকদিন হয়ে গেছে, তো ওটাও নতুন করে ডিজাইন করা যেতে পারে। পার্কিং সমস্যার সমাধানে 244,94,43,000 টাকা খরচের একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। যেহেতু সরকার যেহেতু এখন যেহেতু অর্থনীতি একটু আপনার মন্দাভাব যাচ্ছে সারা পৃথিবীতে, এটা হয়েছে তো সে কারণে যতটুকু আমরা নিয়েছি দুটোর জন্য আর কি, 51টা গাড়ি রাখার জায়গার ভিতরে 510টা গাড়ি পার্কিং ব্যবস্থা হবে, তো এটা আপনার আমি মনে করি যেটা স্মার্ট ব্যবস্থাপনা। এর আগে একাধিক বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বেজমেন্ট এবং ওসমানী স্মৃতি মিলনায়তনের ভেতরে সচিবালয়ে গাড়ি পার্কিংয়ের প্রস্তাবনা উঠেছিল, কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।